বাংলাদেশ সেনাবাহিনীতে আরও একটি নতুন বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনি 66 জেলা থেকে ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো এটা মূলত গাজীপুর ক্যান্টনমেন্টে নিয়োগটা হবে বেসামরিক পদে। তো আসসালামু আলাইকুম বিহার, আমি জাহিদ হাসান, বড়মতে নতুন আর কি চাকরি যে আপনাকে স্বাগতম। তো বন্ধু, আপনাদের আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, এখন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলটা অল করে দেবেন নিত্য নবীদের চাকরি সবার আগে পাওয়ার জন্য। তো চলেন আমরা সম্পূর্ণ সার্কুলারে এখনই চলে যাই। সম্পূর্ণ সার্কুলার চলে আসলাম। তো এটা মূলত বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এখানে প্রথম পদ এখানে দেখতে পাচ্ছেন BMTF লিমিটেড গাজীপুরের জন্য নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক প্রদান করা হবে। আবেদনকারী প্রার্থীকে চকে বর্ণিত যোগ্যতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে চক উল্লিখিত বেতন অন্যান্য সুবিধা প্রদান করা হবে। তো আপনাদের এখানে শুরুতে দেখতে পাচ্ছেন উপ ব্যবস্থাপক অর্থাৎ ডেপুটি ম্যানেজার একজন নিবে। সেটা আবেদনের যোগ্যতা আমি বলে দিব। এখানে আবেদনের যোগ্যতা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে লেদার ইঞ্জিনিয়ারিং, ফুডওয়ার ইঞ্জিনিয়ারিং, লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ফুটওয়ার কারখানায় ন্যূনতম 4 বছরের আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ফুটওয়ার লেদার প্রোডাক্ট নকশা সংক্রান্ত CAD CAM সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। ফুডওয়ার লেদার প্রোডাক্ট নকশা সম্পর্কে ধারণা থাকতে হবে। কাঁচামাল সংগ্রহ, পণ্য উৎপাদন অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি বাংলা যোগাযোগ সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনা, মাইক্রোসফট অফিস, চিঠিপত্র প্রস্তুতে দক্ষ হতে হবে। গাজীপুর অবস্থিত ফ্যাক্টরির দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, মাসিক বেতন এবং সুবিধারা বিষয়ে আলোচনা করি। এখানে BMTF নির্ধারিত বেতন স্কেলে 2016 অনুযায়ী 8 নং গ্রেডের সমমর্যাদা বিবেচিত হবেন। সর্বসাকল্যে সর্বোচ্চ মাসিক বেতন 41,000, যার 60% মূল বেতন ও 40% অন্যান্য ভাতা হিসেবে নির্ধারণ হবে। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। উৎসব ভাতা সর্বসাকল্যে 60%, বৈশাখী ভাতা উৎসব ভাতার 20% হাতে প্রাপ্ত হবেন। ইনসেনটিভ বোনাস বা WPPF প্রাপ্ত হবেন। এটা 15/3/2022 তারিখে 8 ডটকের ভিতরে আপনি উপস্থিত হয়ে যাবেন। এই দেখেন 15/3/2022 তারিখ। আচ্ছা, এরপর আমরা যদি 2 নম্বর পোস্টে আসি বন্ধুরা, এটা হলো অফিসার পদে, এখানে নিবে একজন। এটা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে লেদার ইঞ্জিনিয়ারিং, ফুডওয়ার ইঞ্জিনিয়ারিং, লেদার ফটার ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ফুডওয়ার কারখানায় 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ফুডওয়ার ও লেদার প্রোডাক্ট নকশা সংক্রান্ত CAD CAM ও সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ফুডওয়ার লেদার প্রোডাক্ট নকশা সম্পর্কে ধারণা থাকতে হবে। কাঁচামাল সংগ্রহ, পণ্য উৎপাদনের ধারণা থাকতে হবে। কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা যোগাযোগ সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনা, মাইক্রোসফট অফিস ও সিডিপত্র প্রস্তুতি দক্ষতা হবে। গাজীপুর অবস্থিত ফ্যাক্টরি দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, 2 নম্বর পোস্টার আমরা একটু বিস্তারিত যদি বলে দিই, BMTF বেতন স্কেল 2016 এর 9 নং গ্রেডের সমমর্যাদা বিবেচিত হবেন। সর্বসাবলে মাসিক বেতন পাবেন 35,000 টাকা, যার 60% মূল বেতন, 40% অন্যান্য ভাতা হিসেবে নির্ধারিত হবে। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন। উৎসব ভাতা সর্বসাকুলে বেতন 60%, বৈশাখী ভাতা 20% হারে প্রাপ্ত হবেন। ইনসেনটিভ বোনাস ও WPPF প্রাপ্ত হবেন। 15/3/2022 তারিখ 8 ডটিকে উপস্থিত হতে হবে। তিন নাম্বার বিজনেস প্রমোশন এক্সিকিউটিভ একজন, এখানে শুধুমাত্র পুরুষ নিবে, বাকিগুলা মহিলা আবেদন করতে পারবেন। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর MBBA প্রার্থী অগ্রাধিকার পাবেন। মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে 2 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কম্পিউটার যোগ্যতা সম্পন্ন, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্টের উপর পারদর্শী হতে হবে। 1/3/2022 অনুযায়ী বয়স সর্বোচ্চ 32 হতে হবে। এটা বেতন স্কেল BMTF লিমিটেড স্বতন্ত্র বেতন স্কেল 2016 নবম গ্রেডে 22,000 থেকে 53,000 টাকা পাবেন। 15/3/2022 তারিখে হাজির থাকতে হবে। 4 নম্বর সর্বশেষ পোস্টটা হিসাব সহকারী 2 জন নিবে। এটা আবেদনের যোগ্যতা হলো সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক সমমান ডিগ্রিধারী হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারী অগ্রাধিকার প্রদান করা হবে। কমপক্ষে 2য় শ্রেণী বিভাগ অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষিত CA ফার্ম হতে CA CC সম্পূর্ণ ভর্তি দিয়ে অগ্রাধিকার প্রদান করা হবে।
কম্পিউটার মাইক্রোসফট অফিসে পারদর্শী হতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ল্যান্ড নেটওয়ার্ক বিষয়ে পারদর্শী অগ্রাধিকার পাবেন। কোনো সুনন্দন শিল্প কারখানায় 3-4 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ভর্তিতে অগ্রাধিকার পাবেন। অভিজ্ঞতা না হলে আপনি আবেদন করতে পারবেন। বয়স অনুযায়ী 35 বছর অভিজ্ঞ ভর্তির ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। সর্বশেষ পোস্টার বেতনটা সম্পর্কে যেটা আমি আলোচনা করি, চুক্তিভিত্তিক হিসাবে নিয়োগ পেলে আপনি সর্বসাকল বেতন পাবেন 15,000 টাকা হতে 25,000 টাকা। যোগ্যতা অভিজ্ঞতা বিবেচনায় 2টি উৎসব বোনাস সাকুল্যে বেতনের 60%, উৎসব বোনাসে 20%, অবসর ভাতা প্রদান করা হবে। 15-3-2022 তারিখ উপস্থিত থাকতে হবে 8 ঘটিকা। অর্থাৎ বন্ধুরা, 3টা পোস্টে আপনারা বাংলাদেশ মিশন টুলস গাজীপুর সেনানিবাসে উপস্থিত থাকবেন 15-3-2022 তারিখে। এবার যদি আমরা সে আবেদন করার নিয়মাবলীটা আপনাদের বলে দিই সংক্ষেপে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, শিক্ষক যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, ধর্ম, মোবাইল নম্বর ও খামের উপর পদ উল্লেখপূর্বক আগামী, খেয়াল রাখবেন, আগামী 10-3-2022 তারিখের মধ্যে বিএমটিএর প্রশাসনিক শাখা HRD-তে কুরিয়ার ডাকযোগে অথবা হাতাতে পৌঁছাতে জমা দিতে হবে। অর্থাৎ কুরিয়ারে পাঠাতে পারেন, ডাকযোগে পাঠাতে পারেন 10-3-2022 তারিখের ভিতরে। প্রার্থী নিজ সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত চাকরিত সনদ, জাতীয় পরিচয়পত্রের 27 ফটোকপি, সদ্য তোলা 2 কপি 500 সাইজ ছবি, শিক্ষক যোগ্যতার সনদের 27 কপি এবং BMTF লিমিটেড গাজীপুর এর অনুকূলে 200 টাকার মূল্যমানের ব্যাংক ড্রাফট অথবা ফে অর্ডার আবেদনের সাথে দিয়ে দিবেন। আবেদনপত্র বাতিল সংরক্ষণ সহ নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ বন্ধুরা, আমি যদি সঙ্গে বলি 200 টাকার ব্যাংক ড্রাফট লাগবে যে কোনো পোস্টের জন্য, আর এখানে হাতে হাতে পাঠাতে পারেন, কুরিয়ারে পাঠাতে পারেন অথবা ডাকযোগে আপনারা 10-3-2022 তারিখে পাঠাতে হবে। এবং আপনাদের এরপরে পরীক্ষার জন্য তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। এখানে 15-3-2022 তারিখ দেওয়া আছে, তবু আপনাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে, কারণ এখানে আপনি আবেদন করতে হলে অভিজ্ঞতা তেমন প্রয়োজন নেই। যারা অভিজ্ঞ আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে, অভিজ্ঞ থাকলে আপনার চাকরিটা পেতে সুবিধা হবে। তো এরা স্বাক্ষরিত হলো ডেপুটি ম্যানেজার HRD ব্যবস্থাপনা পরিচালক পক্ষে, স্থান BMTF গাজীপুর সেনানিবাস। বন্ধুরা, আপনারা যারা আবেদনপত্র বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড এই ওয়েবসাইটে আপনারা ঢুকলেই আবেদনপত্র আপনারা ডাউনলোড করে আবেদন করে নিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, নিত্য নবীদের চাকরি নিশ্চয় চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো একটা লাইক করে দেবেন। ডিসক্রিপশন বক্সে আমি সার্কুলার লিঙ্ক দিয়ে দিব, যেহেতু আবেদন লিঙ্ক নেই, আবেদন কুরিয়ার করতে হবে, তাই শুধু সার্কুলার লিঙ্কটা দিয়ে দিব। তো ভালো থাকবেন, নিত্য নবীদের চাকরি নিশ্চয় চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।